দায়িত্ব পাওয়ার পর অন্য উপদেষ্টাদের নিয়ে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এ সময় অর্থনীতির চাকা সচল রাখাই সরকারের মূল চ্যালেঞ্জ বলে জানান উপদেষ্টারা বিস্তারিত জানাচ্ছেন জামান চৌধুরী শপথ গ্রহণের পর শুক্রবার তেজগাঁও পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টার যোগে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান প্রধান উপদেষ্টা সেখানে মহান মুক্তিযুদ্ধের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছু সময় দাঁড়িয়ে নিরবতা পালন করেন তিনি এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার দেয় প্রধান উপদেষ্টার পর স্মৃতিসৌধে পুষ্পস্তব অর্পণ করেন অন্তবর্তী সরকারের অন্য উপদেষ্টারা পরে ডক্টর মোহাম্মদ ইউনুস পরিদর্শন বয়ে সই করেন এরপর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন উপদেষ্টারা আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি বাংলাদেশ পুনর্গঠনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি বা পরিস্থিতি রেখেছি সেটি দ্রুত সময়ের মধ্যে কার্য আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য এই সরকারের পঁচিশ থেকে পঁচাশি যে একটি তারুণ এবং অভিজ্ঞতার যে সংমিশ্রণ হয়েছে এটি আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশকে বাংলাদেশের প্রকৃত যে চাওয়া পাওয়া সেটি বাস্তবায়ন করতে বলে এর আগে বৃহস্পতিবার রাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় শামীমুজ্জামান চৌধুরী মোহনা সংবাদ ঢাকা